السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فيا عباد الله، قال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يقول الله تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. فقال الله تعالى: فأعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. প্রশং শাকার আল্লাহ এখানে আসার তৌফিক কে দিয়েছে আল্লাহ এখান থেকে কেউ শিখে ক্ষমা পেয়ে জান্নাত পর্যন্ত যাবে কে নিয়ে যাবে আল্লাহ রহমত কে করে আল্লাহ বৃষ্টি কে দেয় আল্লাহ ওই মহিলার গর্ভের পুত্র অথবা কন্যা পুত্র কন্যা উভয় অথবা কোনো কিছুই না কার হুকুমে কার ইচ্ছায় আল্লাহ এই দু চোখের মালিক কে আল্লাহ তিনি এটা দিয়ে খেলা দেখতে বলেছে না এই দু পায়ের মালিক কে আল্লাহ তিনি পতিতালয় হেঁটে যেতে বলেছে না এই দু হাতের মালিক কে আল্লাহ তিনি বুঝি এটা দিয়ে সিগারেট মদ গাঁজা মানুষের ধন সম্পদ ইজ্জতে হাত দিতে বলেছে না তাহলে এগুলোর মালিক কে আল্লাহ তাহলে প্রশংসা কার আল্লাহ আল্লাহ কি সবার নাকি কারো কারো সবার তাহলে প্রশংসা কার আল্লাহ আলহামদুলিল্লাহ এদিকে পাশায়ের সুযোগ করে দিতাম মাইক হরেন দি অসংখ্য দুরুদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার পরে পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবে না তিনি রহমাতুল লিল আলামিন হাবিব উল্লাহ ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন অসংখ্য দুরুদ ও সালাম নাজিল হন ওই নবীর উপর যিনি এই উম্মতের কল্যাণ হবে এমন প্রত্যেক বিষয়ে নির্দেশ দিয়ে গেছে যা উম্মতকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ তিনি এই উম্মতকে ধ্বংস করবে জাহান্নামে নিয়ে যাবে এমন প্রত্যেক বস্তু বিষয় থেকে নিষেধ করে দিয়ে গেছে সুবহানাল্লাহ আমরা ওনার জন্য দুরুদ পড়ি সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد আমরা সবাই বলি কেমন اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গাজীপুর টুকনগর বাসের উদ্দেশ্যে কোরআনুল কারীম থেকে সামান্য একটু পড়ে তরজমা করব এইবার যদি এই গাজীপুর টুকনগরবাসী মহিলা ও পুরুষরা মনে করে এখান থেকে তারা কল্যাণ নেবে আর এখান থেকে তারা নিষেধাজ্ঞাগুলোর পরোয়া করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে জান্নাতে যাবে এটা এদের ব্যাপার আমার কাজ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যা বলেছে তা আপনাকে বলে শোনানো আর আমি পড়ে যেহেতু কিছু বুঝেছি তাহলে আপনি পড়লেও কিছু বুঝবেন আমি পড়লে যেহেতু কিছু অনুভব করি আপনি শুনলে বা পড়লে আপনি অনুভব করবেন তাহলে পুরো সিদ্ধান্ত আপনাদের উপরে সূরা মাআরিজ থেকে সামান্য একটু পড়ব খুব সামান্য দেখেন সূরাতুল মাআরিজে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره في يوم كان مقداره 50,000 سنة فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا يوم تكون السماء كالمهل وتكون الجبال وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه كلا إنها كلا إنها كلا إنها لظى نزاعة للشوى تدعو من أدبر وتولى وجمع فأوعى إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم على صلاتهم دائمون الله أكبر والذين
أموالهم حق معلوم للسائل والمحروم تكنو قرباشي এই সূরা মাআরিজ আপনাদের প্রত্যেকের ঘরে যে কোরআন রয়েছে এই সূরা অবস্থিত রয়েছে জি এই ছোট ভাই তোমরা কথা বলিও না প্লিজ হ্যাঁ কেউ ধমক দেন না আস্তে করে গিয়ে শান্ত করে দেন ধমক দেওয়া দরকার না ছোট বাচ্চা মানুষ কোরআনুল কারীম এটা কি বিলুপ্ত কোনো জিনিস না এটা মনে হয় টাকা লাগে খুলতে না মনে হয় ভিড় করে সপ্তাহে একদিন গিয়ে দেখা লাগে অনুমতি নাই মনে হয় সবার জন্য ঠিক না খোলা যাবে না এটা দেন তো বইটা এ আল্লাহর বইটা দেন তো আল্লাহর কথাটাকে উঠে দিয়ে দেন এরকম কি আমাদের শহরে মনে হয় একটা ঠিক না এটা মনে হয় বিমানে করে নিয়ে আসা হয়েছে অত এলাকা নাই আর সবার ঘরে ঘরে আছে লা ওয়াল্লাহ কিও টুকনগরবাসী এটা কি সবার ঘরে আছে নাকি আল্লাহু আকবার তো সবার ঘরে আছে এইটা মনে হয় 40 বছর আগে ধরা যায় না ঠিক না দুই কোটি টাকার মালিক হওয়া সবার মনে খোলা যায় না এটা মনে মহিলারা পড়তে পারবে না তাহলে পুরুষরা বাদ তাই নাকি তো কেউ পড়ে না কেন তাহলে এটা পড়লে মনে হয় জরিমানা হয় ব্যবসা বাণিজ্যে লস হয় তো কেউ পড়ে না কেন এটা দেখো তো টকনগরবাসী তোমাদের কিছু বুঝে আসে কিনা আল্লাহ তাআলা একটা ঘটনা বলতেছে কি বলতেছে সাআলাসা ইলুম বিআযাবিন ওয়াকিয় এক ব্যক্তি চাইল সংঘটিত হোক সেই শাস্তি যা অবধারিত মানে এক ব্যক্তি ইচ্ছা করলো যে ঘটে যাক ওই শাস্তি যেটা আসবেই আসবে লিল কাফিরিনা লাইসা লাহু দাফি' কাফিরদের জন্য এই শাস্তি প্রতিরোধ করার মতো কেউ নেই বলুন তো কাফের কে কাফের কে আল্লাহকে অস্বীকার করে যে বুঝলাম আর একটা সহজ বলেন এত এটা কঠিন হয়ে যাচ্ছে এদেশে তো কেউ আল্লাহকে অস্বীকার করে না এদেশে 90% মুসলমান দেশে আল্লাহকে অস্বীকার করে লোক পাওয়া যায় নাকি এটা ভিন্ন কথা কি কি করে না করে বলতেছি আল্লাহকে অস্বীকার কে করে কাফের করে কাফের কে আসেন তাহলে একটা হাদিস পড়েন এই কারাকার মুক্তব্য গেছে ছোটবেলায় মক্তব মক্তব ওই যে কোরআন পড়ে মাশাআল্লাহ সবাই গেছে আলহামদুলিল্লাহ তাহলে আমরা একটু শৈশবে ফিরে যাব কেমন রাজি ইনশাআল্লাহ বলেন আন জাবির রাদিয়াল্লাহু আন ইয়াকুল সামিতু এই জায়গার মানুষ দুর্বল নাকি বুঝলাম কত জায়গায় যাই আসি না না ধমক দিয়ে না আমি বুঝাই না সব এখানে মানুষ আপনি যেরকম বুঝছেন ওনারা বুঝছেন না আপনারা তা কেউ আর দুই তিনজন মিলে না বুঝাই একজনে বুঝাই হ্যাঁ তাহলে সহজ হইব কি বলেন আচ্ছা দুষ্টামি করলাম একটা কথা সামনে ইয়াকুল সামিআতু আন্না নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল إن بين الرجل إن بين الرجل والشرك والكفر ترك الصلاة তাহলে আমরা একটা হাদিস পড়লাম কেমন এখানে সূরা মাআরিজ 29 পারা সূরার দ্বিতীয় নম্বর আয়াতে বলতেছে যে লিল কাফিরিন লাইসা লাহু দাফি এক ব্যক্তি প্রথম আয়াত বলতেছে যে একটা লোক এটা চাইতেছে চাইলো যে আল্লাহ যেই আযাবটা হওয়ার এটা হয়ে যাক আল্লাহ বলতেছে যে লিল কাফিরিন লাইসা লাহু দাফি' আরে এই আযাব যদি আসে কাফেরদেরকে বাঁচাতে পারবে এই আযাব থেকে এমন কেউই নেই বুঝে আসছে তো কাফের কে একটা ছোট্ট হাদিস পড়েছি আপনারাও পড়েছেন এটা জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই তিনি বলেছেন যে তিনি আল্লাহ নবী থেকে শুনেছেন যে নিশ্চয়ই বান্দা শিরিকি ও কুফুরি তো যে শিরিকি করে সে মুশরিক হয় যে কুফুরি করে সে কাফের হয় তো জাবির রাদিয়াল্লাহু আনহু বলছে যে নিশ্চয়ই বান্দা শিরিক বান্দা কি মহিলা পুরুষ নাকি শুধু মহিলা
হিজড়ারাও পরবান্দা, তাহলে ওদেরকে দেখে কি হাসা উচিত আমাদের? ঘৃণা করা উচিত? ভয় পাওয়া উচিত? ধুর ধুর করে তাড়িয়ে দেওয়া উচিত? উচিত আমাদের এটা? ওরা কে? আল্লাহর বান্দা। আপনি কি? এই জায়গায় তো দুজনই সমান আপনার, মানে আপনি এক স্কুলের হেডমাস্টার, সে অন্য স্কুলের হেডমাস্টার। কিসের হ্যাক আপনার? আপনি এই প্রাইমারি, সে অন্য প্রাইমারির, সে বান্দা আপনি বান্দা, এত বড়াই কিসের আপনার বলেন? বুঝতে পারি নাই। তাহলে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয়ই বান্দা, তার মানে মহিলা পুরুষ হিজড়া, পৃথিবীতে যত মানুষ ইনসান আছে, ইনসান যত মানুষ আছে পৃথিবীতে, এরা সবাই আল্লাহর কি? তাহলে জাবির রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে বান্দা। তাহলে এখানে কি মুসলমান, হিন্দু, কাফের, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো বলছে? না, বলছে বান্দা। বলছে কি? বান্দা। তার মানে আমাদের সবার আগের পরিচয় হচ্ছে বান্দা কি? এবার জাবির রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, মানে আপনারা এটা পড়েছেন একটু আগে, নিশ্চয় বান্দা শিরিকি কুফুরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। মানে যে লোক নামাজ ছেড়ে দেয় সে কুফুরিও করে, শিরিকও করে। তো তাহলে আল্লাহ বলছে যে লিল কাফিরিন লাইসা লাহু দাফি', কাফেরদের জন্য এই আযাব রুখতে পারবে, প্রতিরোধ করতে পারবে এমন কেউ নেই। মিনাল্লাহি যিল মা'ারিজ, এই আযাব ইহা আসবে আল্লাহর নিকট হতে, যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী। এই আযাব আসবে কার পক্ষ থেকে? কার উপরে আসবে? কার উপরে আসবে? কাফের উপরে আসবে। কার উপরে আসবে? কার উপরে আসবে? কাফের। কি আসবে? কেউ প্রতিরোধ করতে পারবে? কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে আসবে, যিনি সর্বোচ্চ মর্যাদাবান। এবার আল্লাহ বলছে তা'রুজুল মালায়িকাতু ওয়ার রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা, ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে উর্দুগামী হয় এমন একদিনে যা এই পৃথিবীর 50,000 বছর সমান। বুঝে দিতে পারিনি। আল্লাহ বলতেছে যে এক লোক তো চাইতেছে আযাব আসুক, আল্লাহ বলতেছে যে কাফেরদের জন্য এই আযাব কেউ প্রতিরোধ থামাইতে পারবে না, এটা আসবে আল্লাহর পক্ষ থেকে যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী। আল্লাহ বলছে ফেরেশতারা এবং রূহ এমন একদিনে আল্লাহর দিকে যায়, ওই একদিন পৃথিবীর 50,000 বছরের সমান একটা দিন। হ্যাঁ, একদিন। এটা কিন্তু হাদিসের কথা না, সহি জাল জৈফ খুঁজবেন আপনি, এরকম নাই। এটা কোরআনের আয়াত, কোরআনের আয়াত। কেমন এটা? একবারে আই মানি আমি, ইউ মানি তুমি, খামসিন মানি 50, আলফ মানি হাজার, সানা মানি বছর, মানে আয় মানে চোখ, হ্যান্ড মানে হাত, বেলি মানে প্যাট, নোজ মানে নাক। এই ধরনের অনুবাদ আরবি টু বাংলা। একটা হিন্দু লোক যে আরবি পারে, খ্রিস্টান যে আরবি পারে, তারে বললে সে এর বাহিরে তর্জমা করতে পারবে না। ব্যাখ্যায় যাইয়া যার যার মর্জি যা উলট পালট করে জাহান্নামের দিকে যাবে, বিকৃত করবে, নিজের মন গড়া ব্যাখ্যা করবে, জাহান্নামের দিকে যাবে, কিন্তু তর্জমা তো কেউ চেঞ্জ করতে পারবে না। হ্যান্ড মানে কি? পা নাকি? মানে এক লোকের পায়ের ভিতরে দিয়ে হাত গোছাচ্ছে, তারপরে হ্যান্ড মানে পা, ঠিক না? ওর পায়ের না, যদি ওর মাথার উপর দিয়েও হাত গোলায়, হ্যান্ড মানে হাত, মাথার উপরে হাত না, এটা হাত, শুধু হাত। কি হাত? তাহলে খামসিন মানে 50, আলফ মানে হাজার, সানা মানে বছর। আচ্ছা ধরে নেন তো ওই রকম একদিন যদি কেউ জাহান্নামে জ্বলে, যারা এখানে আজকে বলে, এখানে বলে আরে শেষ নবীর উম্মত জ্বললে একদিন দুদিন জ্বলবো আর কি জাহান্নামে, এরপরে তো জান্নাত। আচ্ছা বলেন তো যদি কেউ এক ঘন্টা জ্বলে, এক ঘন্টা কত বছর জ্বললো পৃথিবীর? আমি ক্যালকুলেটার বহুত চেষ্টা করছি, অঙ্কে দুর্বল, আমি বের করতে পারিনি। 50,000 বছর হচ্ছে ওই একদিন এই পৃথিবীর 50,000 বছরের সমান। তাহলে 24 ঘন্টা 50,000 বছর, তাহলে এক ঘন্টা 2,000 বছরের চেয়ে একটু বেশি হয় আর কি। 24 দুগুণ 48 হয় না? তাহলে ওখানকার এক ঘন্টা, এখন আমি ব্যাখ্যা দিচ্ছি, এটা আমি নিজ থেকে বলতেছি, সেটা উদাহরণ। আমি জানি না ওখানে 24 ঘন্টায় দিন হবে না, 12 ঘন্টা হবে না, আমি জানি না। দিন আল্লাহ বলছে যে পৃথিবীর 50,000 বছরের সমান হচ্ছে ওই একদিন। আমি বুঝতে পারছি। তাহলে এবার আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে ফাসবির, ধৈর্য ধরুন। সুতরাং আপনি ধৈর্য ধরুন। কেন ধৈর্য ধরতে বলছে বলেন তো? মানে কিয়ামত আসবে, আকাশ ভেঙে পড়বে, এই চন্দ্র তারকা খসে পড়বে, এই পাহাড় পর্বত ধূলিত রঙিন ফসমের মতো উড়বে, এই সমুদ্রের পানি উদ্ধলিত হয়ে উপর ঊর্ধ্বমুখী হবে, এই পাহাড় হাঁটবে, এই জমিন ভেঙে চৌচির হয়ে যাবে,
পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে ফাসবির ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ধৈর্য ধরুন সবরন জামিলা পরম ধৈর্য ধরুন আপনি এটা কে বলতেছে আল্লাহ বলছে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা তারা এই আযাবকে দূরে মনে করে অনেক দূর কবে না কবে হবে এই আযাব ওয়ানারাহু করিবা আল্লাহ বলছেন যে আমি এটাকে কাছে দেখছি কাছের নিকটে তারা বলছে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা তারা বলছে এই আযাব এটা তো অনেক দূরে কবে হবে এই আযাব ওয়ানারাহু করিবা আল্লাহ বলছে যে এটা তো নিকটে আমি দেখতে পাচ্ছি يوم تكون السماء كالمهل تكنغر باشي دخو قرآن جدي تمار اوپوکر ناشا تمی شیش تمار نیرا پتا دان کدیر کیو تھک بنا جدی نئی عذاب آش بے جد کافر در جنو کے پروتی رود کرتی بار بنا يوم تكون السماء كالمهل شدین آکاشتا ہو بے گولی تو دھاتور مطو بھابا جائے ایٹو بھابو انو حب کرو তোমার এই হৃদয় কার দেওয়া এই হৃদয়ের অনুভূতি কার অনুভব করো অনুভব করো ইয়াউমা তাকুনু সামাউ কাল মুহল ইয়ানাস ইয়ানাস মানুষ ইয়াউমা তাকুনু সামাউ কাল মুহল সেদিন আকাশটা হবে দলিত গলিত ধাতুর মতো ওয়া তাকুনুল জিবালু কাল ইহন এবং পর্বত সমূহ হবে রঙিন ফসমের মতো বাবা যাই মানে এই যেটা লাল ফসম এই কালার গোলাপি কালার ঘটে না হ্যাঁ গোলাপি কালার এটা গ্রিন কালার এই যে মানে আপনারা পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড় দেখেন না এভারেস্ট অনেক উঁচু আমাদের দেশে ছোট ছোট পাহাড় কিন্তু আপনি তারপরে চট্টগ্রাম দিকে যদি ঢোকেন আপনি মিরসরে চলে গেলে চিটং শহর পর্যন্ত যাইতে আপনি যতটুকু যাবেন পাহাড় আর যদি সৌদি আরব মক্কা থেকে রিয়াদের দিকে আসেন বা মক্কা থেকে মদিনার দিকে যান আপনি 800 কিলোমিটার শুধু পাহাড় দেখবেন বুঝে আসছে এই সব পাহাড় আল্লাহ বলছে যে ওয়াতাকুনুল জিবালু কাল ইহন এই সব পৃথিবীতে যত পাহাড় আছে এগুলাই এরকম রঙিন ফসমের মতো হবে আপনি কি কত বড় হয়েছেন আপনি কতদিন বাঁচবেন এই পৃথিবীতে কত বড় হয়েছেন হ্যাঁ কয় কোটি মানুষের নেতা আপনি কয়শো কোটি টাকার মালিক আপনি এত বড় বড় পাহাড় রঙিন ফসমের মতো হবে আপনার জায়গা কোথায় সেদিন আমার জায়গা কোথায় আল্লাহ আমাদেরকে আশ্রয় দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন তাহলে আমরা দুইটা সিচুয়েশন পাইলাম এই আমার ওয়াশ শুনলে কিন্তু আমার সাথে কথা বলতে হবে নাহলে আমার ঘুমে চলে আসবে আমার হ্যাঁ তাহলে এক ব্যক্তি চাইছে কিয়ামত হয়ে যাক আযাব চলে আসুক নাকি আল্লাহ বলতেছে যে যদি আযাব তো আসবে কিন্তু এটা কাফেরদেরকে বাঁচাইতে পারবে না কেউ নাই ঠিক আছে না আল্লাহ তাআলা এরপরে ওই যেদিন রূহ আর ফেরেশতারা আল্লাহর দিকে যায় ওই একদিন হচ্ছে পৃথিবীর কত হাজার বছরের সমান মাশাআল্লাহ শিক্ষিত শ্রোতা আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে কবুল করুন আমিন মনোযোগ দিয়ে কথা শুনবেন তাহলে আপনি বুঝতে পারবেন কেমন এরপরে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন ধৈর্য ধরেন পরম ধৈর্য ঠিক আছে না কেন ধৈর্য ধরতে বলছে বলছে যে আরে ওরা মনে করে যে কিয়ামত এটা অনেক দূরে আযাব এটা অনেক দূরে আল্লাহ বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আমি এটা অনেক কাছে দেখতেছি একদম নিকটে আচ্ছা তো আযাব যে আসবে ওই যে লিল কাফিরিনা লাইসা লাহু দাফি কাফিরদের জন্য এই আযাব প্রতিরোধ কে করতে পারবে না কি আযাব ওটা না হয় পরে বললাম আগে আসি ওই দিনটা কেমন হবে আল্লাহ বলছে যে يوم تكون السماء كالمهل যেদিন এই সংগঠন হবে আযাব আকাশটা আমরা যদি পিতল তামা লোহা এগুলো যদি গলাই ধাতু হয় না এই আকাশটা এরকম গলিত ধাতুর মতো হবে ভাবা যায় পরিস্থিতি কি হবে وتكون الجبال كالعهن এই বিশাল শত শত কিলোমিটার বড় উঁচু পাহাড়গুলো এগুলো রঙিন ফসমের মতো হবে উড়বে ভাবা যায় পরিস্থিতি কি হবে মানুষের কি হবে সেদিন যারা ওখানে উপস্থিত থাকবে সেদিন তোমরা কি চাও তোমরা ওই পরিস্থিতিতে যেতে চাও আল্লাহকে ভয় করো দেখো সেদিন শুধু এই দুইটা পরিস্থিতি পেলাম তাহলে আকাশটা হবে গলিত ধাতুর মতো পাহাড়গুলো হবে রঙিন ফসমের মতো এইবার
তো যদি আকাশ গলিত ধাতুর মতো হয় পাহাড় রঙিন ফসমের মতো হয় সিচুয়েশন কি হবে আল্লাহ তাআলা আমাদেরকে সেটাও বলছে দেখো তোমাদের কাজে আসে কিনা আল্লাহর কথা ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা এবং সুহৃদয় বন্ধু সুহৃদয় বন্ধুর খোঁজ নেবে না অন্তরঙ্গ বন্ধুর কি নেবে না হ্যাঁ দোস্ত তুমি সেদিন ভুলে যাবা আমারে আজকে যতই গান গাওয়ার পতাকা উড়াও বাইরের দেশের সাতটা বাজে মাইয়া ভাগায় নিয়ে যাও আরেকজনের পাঁচটা বাজে মদের আড্ডায় বসো সাতটা বাজে সিগারেট তোমার কাছে একটা অর্ধেক তুমি খাও একটা অর্ধেক করে খাওয়াও একসাথে দুজন যাই একই মহিলার সাথে জানা লিপ্ত হও ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা দোস্ত আমার বাপের অমুক অমুক কিছু কিছু ওরা রাস্তা পাইয়া মুখ বান্ধা সাইজ করে দিব দোস্ত হ্যাঁ ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা কোন অন্তরঙ্গ বন্ধু কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নেবে না আরে খোঁজ না নিলে কি হবে আল্লাহ তাআলা বলেন ইউবাসসারুনাহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমিযিন বিবানি এই অপরাধীগুলোকে একটাকে আরেকটার থেকে দৃষ্টিগোচর করা হবে অপরাধী যখন আযাব চোখের সামনে দেখবে এই আযাব থেকে বাঁচার জন্য সন্তান সন্ততিকে দিয়ে দিতে চাইবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আদরের খোকা টিয়া ঝুমুর ঝুমকা লতা পাতা যেই নামেই ডাকো আল্লাহ বলছে যে সেদিন আযাব দেখার পর অপরাধী আল্লাহকে বলবে আল্লাহ সন্তান সন্ততিকে নিয়ে যাও আমাকে বাঁচাও পরিস্থিতি অনুভব করতে করা সম্ভব এগুলা নাচ গান খেলতামাশা খেলাধুলার মধ্যে মেতে থাকলে কিভাবে সম্ভব এটা আল্লাহর কথা সত্য আল্লাহর কিতাব সত্য এটাই মুমিনের ঈমান আর আল্লাহ বলছে ইউবাসসারুনহুম অপরাধীকে একজন আরেকজন থেকে দৃষ্টিগোচর করা হবে ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমিযিন বিবানি সেদিন যারা অপরাধী হয়ে আল্লাহর সামনে যাবে তারা সন্তান সন্ততিকে আল্লাহকে দিবে আল্লাহ যা খুশি করো ফেলে দাও জাহান্নামে যা খুশি করো আমাকে ছেড়ে দাও এখানেই অপরাধী লক্ষান্ত হবে না এত বউ পাগল মানুষ সুদ ঘুষ বিয়েকে কেন্দ্র করেই তো আর বাপ মার অধঃপতন পোলা যে কোনো মূল্যে টাকা না কামালে বিয়েই করাবে না যে কোনো মূল্যে টাকা কামাই নিয়ে আসুক ভালো জায়গায় একদম আরেকটা ভালো মেয়ে জীবন নষ্ট করে দেবে স্ত্রী হ্যাঁ স্ত্রী দেবে পাঁচ ঘন্টা বউয়ের সাথে কথা মায়ের সাথে একবারও না স্ত্রী সন্তান তোমার চারটা ছেলে অসুস্থতা তুমি দেখো ভ্যান গাড়ি চালিয়ে বাপের তোমার বাপের তোমরা তিনটা ভাই বাপের অসুখ হলে একদিন তুমি একদিন ওই ভাই না ভাগাভাগি হ্যাঁ রে লজ্জা করো টকনগরবাসী লজ্জা করো আল্লাহ তাআলা বলছেন অপরাধী লোক আযাব দেখে বলবে আল্লাহ ছেলে সন্তান নিয়ে যাও এখানে খান্ত হবে না বলবেন ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ইয়ার স্ত্রী এদেরকেও নাও ছোট ভাই জানা করে ধরা পড়ছে ছোট ভাইয়ের পক্ষ নিয়ে মেয়ে পক্ষকে দুর্বল ভাবো না বেয়াদব বেয়াদব তোমার ছেলে মদের আড্ডায় নেশায় একটা মেয়ের জীবন নষ্ট করেছে জানা করে ওকে তুমি আদালতে গিয়ে তোমার ছেলেকে বেকসুর খালাস ফুলের মতো পবিত্র করে নিয়ে আসো না অপেক্ষা করো তুমি এই ছেলেকে আল্লাহকে দিয়ে দিবা জাহান্নামে ফেলতে বাঁচার জন্য দেখো তারপরে যদি বাঁচতে পারো আল্লাহ তাআলা বলছে আল্লাহ তাআলা বলছে ওয়াসাহিবাতিহি ওয়া আখি অপরাধী সেদিন আল্লাহকে দিয়ে দিবে তা দিতে চাইবে তার স্ত্রী আর তার আর শুধু তাই وفصيلته التي تؤوي বলবে যে আল্লাহ জ্ঞাতি গোষ্ঠী যারা যারা আমাকে দুনিয়াতে যা খুশি করতে আশ্রয় দিত প্রশ্রয় দিত আল্লাহ বলবে যে আল্লাহকে বলবে যে আল্লাহ ওয়ফসিলতিহি আল্লাতি তুউই আল্লাহ জ্ঞাতি গোষ্ঠী দেখতে পেলাম কি পেলাম দেখতে এক ব্যক্তি কথা বলতে চাইলো কি আসার জন্য আযাব আসার জন্য আল্লাহ কি বলছে এই আযাব যদি আসে কারা ক্ষমা পাবে না কাফেররা ক্ষমা পাবে না ওই আযাব যেদিন হবে আকাশ হবে কিসের মতো আর পাহাড় হবে আচ্ছা
ওই দিন কোন অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না তাহলে আজকে বন্ধু বান্ধব চয়েস করার ক্ষেত্রে কি অবশ্যই ভাবা উচিত না আচ্ছা তাহলে আমরা দুটো সিচুয়েশন পেলাম একটা লোকের আকাঙ্ক্ষা আর আল্লাহর ক্লেম যেটা হবে এবং আল্লাহর একদম ডাইরেক্ট সিদ্ধান্ত কাফেররা বাঁচতে পারবে না ওই দিন এবং আল্লাহ ওই সিচুয়েশনটা যারা আমরা এখনো দেখিনি আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক আমিন যার উপরে আকাশ গলবে আর পাহাড় উড়বে ও কি ভালো পরিস্থিতিতে আছে আলহামদুলিল্লাহ আমাদেরকে আশ্রয় দিক তাহলে সিচুয়েশনটা আল্লাহ বলতেছে আচ্ছা সেদিন কি ঘটবে বলেন তো আল্লাহ তাআলা অপরাধী আর আল্লাহর একটা কথোপকথন পেশ করে সেখানে তো অপরাধী লোক আল্লাহকে কি দিতে চাইবে প্রথমে দিবে সন্তান সন্ততি দিতে চাইবে কি দিতে চাইবে এটা হলো অপরাধী আল্লাহকে বলবে তাহলে এখানে আল্লাহ আর অপরাধীর কথা তাহলে প্রথম পাঠ হচ্ছে অপরাধী আল্লাহকে কি বলবে ঠিক না অপরাধী বলবে আল্লাহ ছেলে সন্তান নিয়ে নাও ভাই আর স্ত্রী নিয়ে নাও তারপরে বলবে যে জ্ঞাতি গোষ্ঠী নিয়ে নাও তারপরে বলবে যে এই জমিনে যা কিছু আছে সবকিছু নিয়ে সুম্মায়ুনজি তারপর আমাকে আশ্রয় দাও বাঁচাও নাজাত দাও বলবে কিনা তাহলে আমরা অপরাধীর কথা পেলাম তাহলে আল্লাহ কি বলবে এটা জানার দরকার আছে কিনা টকনগরবাসী জানতে চায় আল্লাহ কি বলে দেখেন আল্লাহ বলবে কেল্লা না না ওই যে দ্বিতীয় আয়াতে বলা হয়েছে লিল কাফিরিন লাইসা লাহু দাফি কাফিরের জন্য এই আযাব কেউ প্রতিরোধ করতে এই দেখছেন এই এক্স্যাক্টলি 15 নম্বর আয়াতে আল্লাহ সেম কথাই বলতেছে এই জন্য বলেছি মনোযোগ দিয়ে শুনবেন তাহলে দুই নম্বর আয়াতে আল্লাহ বলছে যে কাফিরদের জন্য এই আযাব থেকে রক্ষাকারী কেউ নাই এবার এই কাফিররা অপরাধীরা যখন আল্লাহকে বলবে সন্তান নাও ছেলে মেয়ে নাও বউ ভাই নিয়ে নাও জ্ঞাতি গোষ্ঠী নিয়ে নাও জমিনের সব নিয়ে নাও খালি আমার বাঁচাও আল্লাহর জবাব স্টিল ওই দুই নম্বর আয়াতের মতোই খেল্লা না কখনো না ইন্নাহা লাযা এই যে এটা লেলিহান আগুন ধাউ ধাউ করে জ্বলে এমন আগুন এটা কার কথা আল্লাহর কথা এরপর আল্লাহ ওকে আরো বলবে নাজ্জাআতাল লিশাওয়া যা গা থেকে বা শরীর থেকে চামড়া খসিয়ে দেবে তাদউ এই আগুন ডাকবে ডেকে ডেকে নিয়ে আসবে কাকে মান আযবারা ওয়া তাওয়াল্লা যে সত্য পাওয়ার পরেও পৃষ্ঠপোষক এভাবে মানে সোজা ওকে বলা হচ্ছে জানা করিও না ওকে বলে নেশা করিও না ওকে বলতেছে বাপ্পার সাথে বেয়াদবি করিও না ওকে বলেছি যে দুনিয়া ভেঙে যাবে দুনিয়া ভেঙে যাবে বাপ মা মরে যাবে ছেলে সন্তান পুড়ে যাবে তোর গা হাত পা ভেঙে গেছে তোর গায়ে আগুন লেগে গেছে তোর সম্পদ ছেলে সন্তান সব লুট হয়ে গেছে পাঁচ ওয়াক্ত 17 রাকাত নামাজ যাতে মিস না হয় ওকে বলেছি ওকে আল্লাহর নবী বলেছে সাল্লাল্লাহু ওকে আল্লাহর নবী বলেছে যে আমার মন চায় এদের ঘরে আগুন লাগাই দেই যারা আজান শোনে কিন্তু ফরজ সলাতে আসে না মসজিদে শুধু মহিলা আর বাচ্চা আছে এই জন্য আগুন লাগাই না ওকে আল্লাহ নবী এত করে বলে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু সজ্জায় বেহুশ হুশ আসার পর আসসালা 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 বেহুশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুশ এসেই বলে নামাজ 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 আবার বেহুশ আবার হুশ আসে নামাজ ওকে কতবার বলেছি তোর যদি কেউ আসরের নামাজ ছেড়ে দেয় তার সম্পদ আর সন্তান ধ্বংস হয়ে গেছে আসরের নামাজ যে পড়ে না তার সন্তান সম্পদ সব ধ্বংস এত বড় গজব এত বড় লানত ওই ব্যক্তির জন্য যে আসরের নামাজটা শুধু আসর 4 রাকাত পড়ে না যে তা যে 5 ওয়াক্ত পড়ে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে মুনাফিক যদি দেখতে হয় এই ফজর আর ঈশার মধ্যে চলে আসো মসজিদে যেটা যেটা নাই সব মুনাফিক ওরে কত করে বলেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত করে 1450 বছর ওর দাদাকে বুঝাইছে ওর পর দাদাকে বুঝাইছে ওর বাপকে বুঝাইছে ওর মাকে বুঝাইছে ওকে বুঝাইছে ওর ছেলেকে বুঝাইছে ওর পর দাদিকে বুঝাইছে ওর দাদিকে বুঝাইছে ওর মাকে বুঝাইছে ওর বড় বোনকে বুঝাইছে সলা 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 নামাজ ও 2022 সালে এসে এখনো বোঝে নাই আবু বকর বুঝিয়েছে রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহু বুঝাইছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুঝাইছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝাইছে
সাহাবি তাবেঈ তাবে তাবেঈ এদেশের ইমামরা খতিবরা ওয়াজিনকারীরা মুফাসসিররা মুফতিরা ওকে 1450 বছর থেকে বুঝাচ্ছে নামাজের গুরুত্ব এখনো ওর মসজিদ খালি ও বুঝতেই নারাজ ও মানতেই নারাজ ও হচ্ছে মুসলমান যদি নামাজ না পড়ে থাকা যায় তাইলে ও হচ্ছে মুসলমান যদি মদ খাওয়ার পরেও থাকা যায় জানা করার পরেও থাকা যায় আল্লাহ ব্যতীত অন্য অন্য ঘর দুয়ারে গিয়ে সিজদা করে বাচ্চা কাচ্চা চেয়ে আল্লাহর কাছে না গিয়ে সরাসরি না গিয়ে এইভাবে ঘুরে ঘুরে গিয়ে যদি মুসলমান থাকা যায় ওকে সুদ খেয়ে যদি জান্নাতে যাওয়া যায় ও মুসলমান হতে ও নালে হবে না নালে ও মুসলমান হবে না ওকে 1450 বছর থেকে বোঝানো হচ্ছে নামাজের গুরুত্ব ও এখন পর্যন্ত বোঝেনি ও বুঝেছে শুধু জুমার গুরুত্ব ওকে বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব ও সপ্তাহে 1 ওয়াক্তের গুরুত্ব হচ্ছে তাও অর্ধেক গুরুত্ব হচ্ছে ওই সপ্তাহের ওই দিনটার গুরুত্ব বেশি কারণ একটা খুতবা আছে কি আছে ও খুতবাই শুনতে আসে না ও শুধু মানে দেখেন ও দিনে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে ও 35 ওয়াক্ত পরে 36 ওয়াক্তটা বুঝছে তাও অর্ধেক খুতবা ছাড়া শুধু 2 রাকাত নামাজ হচ্ছে ও কমপ্লিট বুঝে নাই আল্লাহ বলছে খেলা না কখনো না ছেলে সন্তান স্ত্রী ভাই জ্ঞাতি গোষ্ঠী জমিনে সবকিছু দিয়ে লাভ হবে না এটা লেলিহান আগুন যা মানুষের গায়ের চামড়া খসে দেবে জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল জাহান্নাম নিজেই ডাকবে বেনামাজিকে নিজেই জানাকারীকে ডাকবে নিজেই নেশাগ্রস্ত ছেলেটাকে ডাকবে যে শুধু রাজনীতির ক্ষমতা দিয়ে নেশা করে বেড়ায় যে শুধু বাপের ক্ষমতা দিয়ে নেশা করে বেড়ায় সমাজের ক্ষমতা দিয়ে নেশা করে বেড়ায় এলাকার ক্ষমতা দিয়ে নেশা করে বেড়ায় বাড়ির ক্ষমতা দিয়ে নেশা করে বেড়ায় বাপের ক্ষমতা নেশা করে বেড়ায় 2 নম্বরে 6 নম্বরে করে নামাজ পড়ে না যে জাহান্নাম নিজেই ডাকবে জাহান্নাম ওকে বলে নামাজ পড়ো পড়ে না এটাই হচ্ছে সত্য থেকে পিছিয়ে যাওয়া এটাই হচ্ছে সত্যকে বুড়ো আঙ্গুল দেখানো পৃষ্ঠ প্রদর্শন কি ছোট সত্যকে বলছে ভাই জানা করিও না মদ খেয়েও না ভাই নামাজ পড়বো 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 নামাজ পড়ে লাভ কি মিশা কথা কয় আরে ও আরেকজনের একজন নামাজি কি কি দোষ করে সেগুলো বাইর করে আরে তো ওই নামাজির সব দোষ তো ঠিক আছে পাল্লা কয়টা হাসরে যে মানুষের আমল নামা মাপবে কয়টা মিজান তাহলে মানুষের গুনাও হবে নেকি হবে মাপা হবে তো নাকি শুধু নেকি মাপবে গুনা মাপবে না নাকি শুধু গুনা মাপবে নেকি মাপবে না এরকম নাকি আচ্ছা তাহলে আমরা একটা জিনিস এখানে পেলাম যে জাহান্নাম জাহান্নাম নিজেই ডাকবে কারে বলেন তো আরে যে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় মানে যা সত্য থেকে মুখ ফিরিয়ে কি বলেন তো ইসলাম সত্য ইসলাম কি আল্লাহর নির্দেশ কি কোরআন কি নবী কি জান্নাত কি সত্য যার এগুলোর প্রতি কোনো আগ্রহ নাই ওই লোকটাই সত্যকে বৃদ্ধাঙ্গুল দেখায় পিছিয়ে যায় তো আচ্ছা এত হলো যে সত্য থেকে যে মুখ ফিরিয়ে নেয় তাকে জাহান্নাম ডাকবে এখানে আরেকটা লোক আরেকটা ক্যাটাগরির লোককেও ডাকবে একটা লোক ধরে নামাজ পড়ে রোজা রাখে জেনা করে না মদ খায় না এরকম আছে না আল্লাহ বলছে ওয়াজামা ফাআউআ যে সম্পদ পুঞ্জীভূত করে এবং সংরক্ষণ করে রাখে মানে এই যে এই ভদ্রলোক মার হাবা মার তেল মাইরেও টাকা বাইরো না হ্যাঁ এই বেকুব মরে গেলে সম্পদ তোমার 5 কানি 5 একর যেটা রয়ে গেছে হাল চাষ করতে পারবো মরার পরে তোমার ছেলে বিক্রি করে জুয়া খেলে ফেললে বলতে পারবা বাবা জুয়া খেলিস তো আমার অনেক কষ্টের মরে গেলে বলা যাবে মরে গেলে ওখানে যখন দেখবে যে খুব বিপদ ছেলেকে কল করা যাবে 0183 হ্যালো দে দে দান করো দে দান করো দিবি বলতে বলা যাবে বেকুব কোথাকার নিজের হিসাব নিজেই বোঝে না 70 বছর বয়স হয়ে গেছে এখন একটু মসজিদ মাদ্রাসা ইসলামী কাজে খেদমত করে না কবে বুঝবে 50টা বছর অতিবাহিত করেছে একটা মানুষ 60 বছর বয়স শিশু ছিল
তারপরে কৈশোর, তারপর একটু তরুণ, তারপর যুবক, তারপর পূর্ণবয়স্ক। ও নিজের সামনে নিজের পরিবর্তন, যে এই জায়গায় দাঁড়িয়ে ছিল না আসছে, এগুলো কালো ছিল সাদা হয়ে গেছে, চামড়াটা একদম এখান থেকে কেটে গেলে পরের দিন মিশে যেত, এখন এভাবে বোঁটে গেছে। ওর নিজে যখন আয়নার সামনে যায় নিজের পরিবর্তন নিজে দেখে, তারপরও এখনও ঠিক হচ্ছে না, এখনও আল্লাহর পথে ব্যয় করে না নিজের সময় এবং সম্পদ, ওকে তেল মেরেও বের করা যায় না। যা খুশি করো, যাকে খুশি দাও, করে পতিতালয় তোমার ছেলে দিয়ে দিবে বা মদের আড্ডা দিয়ে দিবে, তোমার সম্পদ তোমার খুশি তোমার জবাব। তো তেল মারা লাগে, প্রত্যেকটা মাহফিলে বিরক্ত হয়ে গেছে, তেল মেরে মেরে টাকা নেওয়া। কেন কেন এই মসজিদকে আর কে নামাজ পড়বে এখানে? সে কার মসজিদ? বাইতুল্লাহ, নিজের ঘরে টাইলস, নিজের ঘরে আলমারি, সেগুন কাঠের খাট, আল্লাহর ঘর মসজিদে কোনো কিছু না, কারণ আল্লাহর ঘর হামারা কে আহে, আল্লাহ কে যেরকম ভাই ভাই শত্রু ভাই খাল্লি বাল্লি হামারা সব কিছু আল্লাহর সাথে শুরু করে দিয়েছে, ওটা আল্লাহর, আমাদের কি এত কৃপণ হয় মানুষ, এত কৃপণ হয় মানুষ, মানুষের এত অধঃপতন, ছি আল্লাহর পথে দিবে আল্লাহ এগুলো নেয়। এই পুরো পৃথিবীর সব মানুষ জিন মিলে যদি আল্লাহর সিজদা করে আল্লাহর কি একটু বাড়বে? পুরো পৃথিবীর জিন ইনসান মিলে যদি আল্লাহর বিরুদ্ধে চরণ করে আল্লাহ একটু কমবে? তো এগুলো কার জন্য? নিক তোমার জন্য, তোমার জন্য। ব্যাংকে যে টাকা জমা রেখে আসাটা ব্যাংকের জন্য নাকি নিজের জন্য? তো আল্লাহকে দিলে অতটা নিজের জন্য এটা জমা। এতটুকু যে বোঝে না তাকে কি বুঝাবো আর, যে এতটুকু বোঝে না, যাকে আল্লাহ তাআলা ডেকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আল্লাহ ডেকে বলে ও তোমরা যারা ঈমান আনছো, তোমাদেরকে কি একটা ব্যবসার সন্ধান দিব, একটা ব্যবসা করবা? আল্লাহ বলতেছে, এখানে আল্লাহ বলতেছে কি, তাহলে ব্যবসা হচ্ছে আল্লাহর উপর ঈমান আনবা, এরপরে আল্লাহর রাস্তায় আল্লাহর নবীর উপর ঈমান আনবা, তারপরে এটা হলো ব্যবসার মানে ব্যবসার এই যে প্রোডাক্ট, তারপরে আল্লাহর রাস্তায় ব্যয় করবা জীবন সময় যে কোনোভাবে, যুদ্ধ হোক সময় দিয়ে হোক, জীবন থেকে ব্যয় করবা এবং সম্পদ থেকে ব্যয় করবা। এই ধ্বংস কেউ ঠেকাইতে পারবে না যদি আপনারা মক্তবের হুজুর নিয়ে টানাটানি করে যদি কোনো ইউনিভার্সিটির প্রফেসরকে বাদ দিয়ে দেন। এই যুবকগুলাকে বলতেছি, এই যুবকগুলাকে বলতেছি, আমার মতো ছোট ছোট বয়সের অনেক এখন বক্তা আছে, বক্তাগুলো এমনি স্টেজ থেকে নামার সুবিধাও হয়। হ্যাঁ, তো যুবক তুমি যদি এরকম যুবক যুবকের পিছনে ছুটতে থাকো, ভালো কথা, যদি কোরআন হাদিস পাও তো আলহামদুলিল্লাহ, আর যদি অন্যদিকে নিয়ে যায় তাহলে ঠেকাবে কে, তোমাকে বাঁচাবে কে? কাদের বাসায় কোরআন কারিম আছে আতরন্ত? হোক, 40 বছর বয়স হলে সমস্যা নাই, অ্যান্ড্রয়েড মোবাইল চালায়, প্লে স্টোর থেকে কিছু ডাউনলোড করতে পারে, এমন কে কে ছাত্র? সবাই তুলবে না, যারা যারা পারে। আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম, তোমরা তোমাদের বাবা মা বোন ভাই আত্মীয় স্বজন সবাইকে দিনে অন্তত 2 আয়াত পড়ে শুনিও, তর্জমা পড়ে শোনাইও, ঠিক আছে? আমি এতক্ষণ যা বলছি তর্জমা কিন্তু জানেন, ইবনে কাসির বলেন, জারির বলেন, কোন তাফসির বলেন, শুধু অনুবাদ করছি। কি এখান থেকে কি আমাদের অনেক কিছু শিক্ষা ছিল না? আল্লাহর প্রতি ভালোবাসা বাড়েনি আমাদের? নিজেদের প্রতি অনেক লজ্জা আসতেছে না? আচ্ছা সমস্যা নেই, লজ্জা পাওয়ার দরকার নাই, লজ্জা পাওয়ার দরকার নাই, আপনাদের ব্যাপার, আপনারা সিদ্ধান্ত নিতে ভুল করেছেন, আপনার মূল্যবান সময় যা করেছেন এটা আপনাদের সিদ্ধান্ত ছিল। যাই হোক, তাহলে আমরা সূরা মায়ারেজের সামান্য একটু পড়ে তো আমাদের নিজেদের প্রতি লজ্জা লাগতেছে না? এটা দূর অবস্থায় আসি না আমরা? আল্লাহ রহিম রহমান, আল্লাহ কি রহিম রহমান, কার কার সুসংবাদ লাগবে আল্লাহর পক্ষ থেকে? সুসংবাদ লাগবে, আল্লাহ সুসংবাদ দেবে। দেখেন আমি পড়ে শোনাচ্ছি আপনাকে, একটু আগে কোরআনের একটা সূরা পড়েছি, এখন আবার কোরআনেরই সূরা পড়বো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, وقال إني ذاهب إلى ربي سيهدين وقال إني ذاهب إلى ربي سيهدين
দেখেন তো একজন নবী যা বলেছে আপনি যদি তা বলেন আপনার লাগবে কিনা দেখেন আল্লাহু আকবার অকালা এবং তিনি বললেন ইন্নি যাহিবুন ইলা রব্বি আমি আমার রবের দিকে যাচ্ছি কারা কারা রবের দিকে যাবে তিনি বলেন সাইয়াহদিন আমি আমার রবের দিকে যাচ্ছি তিনি আমাকে হেদায়েত দেবে আলহামদুলিল্লাহ তাহলে রবের দিকে গেলে কে হেদায়েত দিবে আমরা কি হেদায়েত চাই তাহলে কার দিকে আসতে হবে আচ্ছা এবার আমরা রবের দিকে কিভাবে যাব আমরা কিভাবে রবের দিকে যাব জেনা ব্যভিচার মদ জুয়া ঘুষ সুদ অন্যায় অবিচার অত্যাচার কোনো কিছু আমরা ছাড়িনি সমস্ত অন্যায়তে আমরা লিপ্ত তাহলে এখন আমাদের সিচুয়েশনে আমাদের করণীয় কি আল্লাহ তাআলা বলতেছেন إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم نزلا من غفور رحيم তাহলে আমরা শত অন্যায় আছি আল্লাহর দিকে যেতে চাই আল্লাহ হেদায়েত দিবে কিবা আল্লাহ বলছে যে ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ আল্লাহ আমাদের রব সুম্মা ইসতাকামু তারপর এই কথার উপরে সে অটল অবিচল থাকে আল্লাহ বলছে যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাদের জন্য ফেরেশতা নামায় আল্লা তাখাফু আল্লা তাখাফু ফেরেশতারা বলে তোমরা ভয় পেও না সুবহানাল্লাহ কারা বলে কাকে বলে বলেন তো যে বলে যে আল্লাহ আমাদের রব এবং অটল থাকে এই কথায় তাকে ফেরেশতা বলে আল্লাহ তার জন্য ফেরেশতা নামায় এবং বলে আল্লাহ তাখাফু তোমরা ভয় পেও না ওয়ালা তাহজানু টেনশনও করিও না চিন্তাও করিও না